প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অভিজিৎ দেবনাথ প্রবাসক রসায়ন বিজ্ঞান আজকের অনলাইন ক্লাসটি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য গত অনলাইন ক্লাসটিতে আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো একটি পৃথকীকরণ প্রণালী প্রণালীটির নাম হচ্ছে ক্রোমোটোগ্রাফি প্রণালী ক্রোমোটোগ্রাফি প্রণালী এটা বিশেষত একটা জৈব নমুনার মিশ্রণ হতে সাধারণত রঙিন জৈব নমুনার মিশ্রণ হতে উপাদানগুলোকে পৃথক করার একটি প্রণালী ক্রোমোটোগ্রাফি প্রণালী তো সবার প্রথম আমরা একটু জেনে নেই যে ক্রোমোটোগ্রাফি কি যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিভিন্ন জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের মিশ্রণকে যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিভিন্ন জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং তাতে একটি সচল মাধ্যমকে স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোকে তাদের অধিশোষণ মাত্রা কিংবা বন্টন সহগের ভিত্তিতে পৃথক করার প্রক্রিয়াকেই ক্রোমোটোগ্রাফি বলে সংজ্ঞা কঠিন তবে আসলে বড় হলেও সহজ লাগবে প্রক্রিয়াটা তুমি যদি বুঝতে পারো আমি আবার একটু সংজ্ঞাটা বলতেছি যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিভিন্ন জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোন হ্যাঁ দুই বা ততোধিক উপাদানের মিশ্রণকে কোনো দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং তাতে একটি সচল মাধ্যমকে স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোর অধিশোষণ মাত্রা কিংবা বন্টন সহগের ভিত্তিতে এদেরকে পৃথক করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে ক্রোমোটোগ্রাফি প্রক্রিয়া বা ক্রোমোটোগ্রাফি বিভিন্ন ধরনের ক্রোমোটোগ্রাফি প্রক্রিয়া আছে আমি দু একটা আলোচনা করবো এখানে তো ক্রোমোটোগ্রাফি প্রক্রিয়াতে সবসময় দুইটি দশার প্রয়োজন হয় দুটি দশার প্রয়োজন হয় একটা হচ্ছে স্থির দশা স্থির দশা স্থির দশা হিসেবে সাধারণত আমরা চকের গুড়া অ্যালোমিনা সেলুলোজ ইত্যাদি ব্যবহার করে থাকি স্থির দশা হিসেবে মানে স্থির দশা হিসেবে আমরা সাধারণত চকের গুঁড়া অ্যালোমিনা সেলুলোস ইত্যাদি ব্যবহার করে থাকি আর আরেকটি হচ্ছে সচল দশা মানে যেটা চলমান থাকবে সাধারণত এটা একটা তরল জাতীয় পদার্থই হয় পানিও ব্যবহার করা যায় তবে পানির পরিবর্তে মিথানল ইথানল এগুলো ব্যবহার করা অতি উত্তম অর্থাৎ ক্রোমোটোগ্রাফি প্রণালীতে এই দুটি দশা খুবই প্রয়োজন একটি স্থির দশা আর একটি হচ্ছে সচল দশা আচ্ছা এখন যে জৈব নমুনা যে মিশ্রিত জৈব নমুনাগুলোকে আমি মিশ্রণ থেকে পৃথক করব ধরে নাও এ এবং বি দুটি রঙ্গিন জৈব রাসায়নিক নমুনা এই দুটি মিশ্রিত অবস্থায় আছে এই দুটি মিশ্রিত অবস্থায় আছে এখন এদেরকে আমি এই মিশ্রণ হতে পৃথক করব কোন প্রক্রিয়ায় ক্রোমোটোগ্রাফি প্রণালী প্রক্রিয়ায় এখন প্রশ্ন হলো এই মিশ্রিত জৈব নমুনা সাধারণত এর একটা বিভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট তাই এদের কার্যকরীমূলকের পলার ধর্মিতার ভিত্তিতে এর কোন একটা উপাদান সচল দশাতে অধিক দ্রবীভূত হয় অথবা কোন একটি উপাদান স্থির দশাতে অধিক অধিস হয় আমি আবার কথাটা বলতেছি এখানে যে মিশ্রিত জৈব নমুনা থাকবে এই জৈব নমুনাগুলোর পড়ার ধর্মিতার ভিত্তিতে কোন একটি উপাদান সচল দশাতে অধিক দ্রবীভূত এবং কোনো একটি উপাদান স্থির দশাতে অধিক ব্যাপারটা তুমি একটু বুঝতে চেষ্টা করবা যে উপাদানটা স্থির দশাতে অধিক অধিস সেটা কিন্তু সচল দশাতে কম দ্রবীভূত আর যে উপাদানটা স্থির দশাতে কম অধিসিত আর সেইটা কিন্তু সচল দশাতে অধিক দ্রবীভূত অর্থাৎ এখানে একটা বিপরীত ঘটনা যেটি যে জৈব উপাদানটি স্থির দশাতে অধিক অধিস সেটি সচল দশাতে কম দ্রবীভূত আর যে উপাদানটি স্থির দশাতে কম অধিস সেটি কিন্তু সচল দশাতে অধিক দ্রবীভূত বাস এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে তা আমি একটু কয়েকটা হ্যাঁ ঘটনা মানে একটা প্রক্রিয়া বলে দিই অ্যাসিড এলডি মূলক এরপর ধরে এখানে আছে হাইড্রক্সিল মূলক একটু উল্টা করে ফেলছি সরি কার্বক্সিলিক মূলক কার্বক্সিলিকমূলক মূলক এমিনুমূলক মূলক তা লক্ষ্য করো এক্ষেত্রে পোলার ধর্মিতা পোলার ধর্মিতা মূলকে সবচেয়ে বেশি এরপরে এর এরপরে এর মানে যে অধিক পোলার ধর্মী বিশিষ্ট সে স্থির দশাতে কম দ্রবীভূত তাহলে স্থির দশার ক্রমটা হবে টুলটা মানে স্থির দশাতে কার্বক্সিলিক অ্যাসিডের চাইতে অ্যালকোহলটা অধিক অধিস অ্যালকোহলের চাইতে এমিনোমূলকটা অধিক অধিসিত এমিনোমূলকের চাইতে অ্যালডিহাইডমূলকটা আরও অধিক অধিসিত অর্থাৎ জৈব নমুনার পোলারটির বিপরীত হচ্ছে অধিশোষণের ঘটনা যে জৈব নমুনাটা অধিক পোলার ধর্মী বিশিষ্ট সে স্থির দশাতে কম অধিসিত যে জৈব নম্বরটা কম পোলার ধর্মী বিশিষ্ট সে স্থির দশাতে অধিক অধিস তাহলে পোলার ধর্মিতার ক্রম হচ্ছে এইটা আর অধিশোষণের ক্রম হচ্ছে এইটা অধিশোষণের ক্রম অধিসন ক্রম তা তোমাকে মাত্র আমি বলছি যে অধিক অধিশোষিত সে কম দ্রবীভূত আর যে কম অধুষিত সে অধিক বাস। তাহলে ক্রোমোটোগ্রাফি একটা বিশ্লেষণমূলক পদ্ধতি সাধারণত রঙিন জৈব রাসায়নিক নমুনাগুলোকে এর মিশ্রণ হতে পৃথক করা হয় আর ক্রোমোটোগ্রাফি প্রণালীতে দুটি দশার প্রয়োজন হয় একটি হচ্ছে স্থির দশা স্থির দশা হিসেবে আমরা চকের গুঁড়া অ্যালোমিনা সেলুলুস এগুলো ব্যবহার করে থাকি আর একটি হচ্ছে সচল দশা পানি অ্যালকোহল মিথানল ইথানল এগুলো ব্যবহার করে থাকি আর যে রঙিন জৈব রাসায়নিক নমুনাকে আমি মিশ্রণ থেকে পৃথক করব। সেই মিশ্রিত নমুনার মধ্যে যার পোলার ধর্মিতা বেশি সে স্থির দশাতে কম অধিস আর যার পোলার ধর্মিতা কম সে স্থির দশাতে অধিক আর যেটি স্থির দশাতে অধিক অধিসিত সেটি কিন্তু সচল দশাতে কম দ্রবীভূত এই নিয়মের ভিত্তিতে আমরা মিশ্রণগুলোকে পৃথক করব তো চলো আমরা একটু পৃথকীকরণ প্রণালীতে চলে যাই আমরা এখন কলাম ক্রোমোটোগ্রাফি প্রণালীটা পড়ব কলাম ক্রোমোটোগ্রাফি প্রণালী ধরে নাও একটি পাত্রে একটি পাত্রে এই লিখি একটি পাত্রে এ এবং বি দুটি রঙ্গিন জৈব রাসায়নিক নমুনার মিশ্রণ আছে এ এবং বি দুটি রঙিন জৈব রাসায়নিক নমুনার মিশ্রণ আছে যদি এ পৃথকভাবে থাকে ধরে নাও এর কালারটা লাল ধরে নাও এর কালারটা লাল আর যদি বি পৃথকভাবে থাকে তাহলে তার কালারটা ধরে নাও সবুজ ধরে নাও সবুজ কিন্তু যখন এই দুইটি উপাদান এখানে মিশ্রিত অবস্থায় আছে তখন কিন্তু তারা লাল বা সবুজ কোনো কালারই দেখা দেখা যাবে না একটা মিশ্রিত কালার অবস্থায় দেখা যাবে যেহেতু এ বি এখানে মিশ্রিত অবস্থায় আছে তাহলে না মিশ্রিত নমুনাটাকে লাল দেখা যাবে না মিশ্রিত নমুনাটাকে সবুজ দেখা যাবে একটা মিশ্রিত বর্ণ দেখা যাবে আচ্ছা তো তোমাকে আমি একটু আগে বলছি যে ক্রোমোটোগ্রাফি প্রণালীতে দুটি দশার প্রয়োজন হয় একটি হলো স্থির দশা একটি হলো সচল দশা তো আমি আলাদা একটা পাত্র নিলাম আলাদা একটা পাত্র নিলাম এই পাত্রের ভিতরে আমি সচল দশা হ্যাঁ সচল দশা হিসেবে সচল দশা হিসেবে এখানে আমি ধরো ইথানলকে ব্যবহার করলাম সচল দশা হিসেবে ইথানলকে ব্যবহার করলাম বাস আর এখানে তার ভিতরে চকের গুড়া বা দিতে পারি তো ধরে চকের দিয়ে দিলাম তাহলে গুড়াকে সচল দশার ভিতরে চকের গুঁড়া মানে এটা কি দশা স্থির দশার উপাদানটা দিয়ে দিলাম তা তুমি একটু চিন্তা করো যদি এই চকের গুঁড়াটাকে আমি সচল দশায় দেই তাহলে এখানে একটা একটা কি অসমসত্ব মিশ্রণ একটা তৈরি হবে অসম সত্য মিশ্রণটা একটা ঘন পেস্টের মতো যেরকম ময়দা পানির ভিতরে গুলে যেরকম একটা মানে ঘন দ্রবণ হয় ঘন একটা মানে মিশ্রণ হয় ওই রকম একটা মিশ্রণ হবে তাহলে চকের গুঁড়া আমি সচল দশার ভিতরে দিই একটা ঘন পেস্টের মতো দ্রবণ হবে ঘন পেস্টের মতো দ্রবণ ঘন পেস্টের একটা মিশ্রণ হবে ঘন পেস্টের একটা মিশ্রণ হবে এটাকে রাসায়নিক ভাষায় আমরা স্লারি বলতে পারি কি বলতে পারি স্লারি তো খেয়াল রাখবা সচল দশা হিসেবে এখানে আমরা ইথানলকে ব্যবহার করছি আর চকের গুড়া আমাকে কি স্থির দশা হিসেবে ব্যবহার করছি তাহলে এই যে আমি ঘন পেস্টের দ্রবণ বা স্লাইটা তৈরি করলাম এই স্লাইটাকে আমি একটা কলামের ভিতরে এই কলামের ভিতরে দিয়ে দিব এটা একটা কলাম তো কলামের মুখটা কিন্তু ছিদ্র আছে যদি আমি স্লাইটা এখানে ঢেলে দেই তাহলে ছিদ্র দিয়ে কিন্তু স্লাইটা পড়ে যেতে পারে তো এর জন্য আমি কলামের মুখটা ভালোভাবে তুলা জাতীয় পদার্থ দ্বারা একটু কি বন্ধ করে দিছি গুজে দিয়েছি আর কি তুলা জাতীয় পদার্থ দিয়ে একটি মুখটা একটু বন্ধ করে দিছি এখানে তুলাটা একটা ফিল্টার পেপারের মতো কাজ করবে এই তুলাটা বেয়ে বেয়ে বা চুয়ে চুয়ে এখানে কি পড়বে ওই অ্যালকোহলটা পড়বে কিন্তু চকের গুঁড়োটা কিন্তু এইখান দিয়ে পাস হবে না তো এখন এই কলামের ভিতরে তুলা জাতীয় পদার্থ তারা মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিছি তুলাটা এখানে জাস্ট একটা ফিল্টারের মতো কাজ করবে তখন এই স্লারিটা আমি এই কলামের ভিতরে ঢেলে দিলাম স্লারিটা সাধারণত একটা সাদা বর্ণের তো পুরা কলামটা এই পর্যন্ত আমি ঢাললাম এই পর্যন্ত ঢাললাম স্লাইডটা ঢেলে দিলাম মুখ পর্যন্ত মানে কলামের মুখ থেকে নি এই পর্যন্ত আমি ঢেলে দিলাম বাস। এখন আমি এই যে জৈব নমুনা আছে এ বি এই যে জৈব নমুনা আছে এ বি এই মিশ্রিত নমুনা থেকে এ আর বি কে পৃথক করব। আমি কিন্তু আগেই বলছি তোমাকে যে এ পৃথকভাবে থাকলে তার কালারটা লাল বি পৃথকভাবে থাকলে তার কালারটা সবুজ কিন্তু তারা মিশ্রিত অবস্থায় থাকলে তার কিন্তু কালার আলাদা হবে তো আমি তোমাকে আরেকটা কথা বলছিলাম যে এখানে মিশ্রিত জৈব নমুনার পোলার ধর্মের ভিত্তিতে কোন উপাদানটা স্থির দশাতে অধিক শোষিত হবে সেটা আমরা জানতে পারবো কোন উপাদানটা সচল দশাতে অধিক দ্রবীভূত হবে সেটা আমরা জানতে পারবো তো কথার কথা আমি ধরে নিলাম ধরে নিলাম যে এ এ উপাদানটা যে জৈব রাসায়নিক পদার্থ সেটা কার্বক্সিলিক মূলক বিশিষ্ট কথার কথা ধরে নিলাম আর বি উপাদানটা যে জৈব রাসায়নিক পদার্থ বিশিষ্ট একটা এলডিহাইট মূলক বিশিষ্ট এলডিহাইট মূলক বিশিষ্ট আচ্ছা এখন এই মিশ্রিত জৈব রাসায়নিক নমুনাকে আমি পৃথক করবো তাহলে এই মিশ্রিত জৈব রাসায়নিক নমুনার দুই তিন ফোঁটা এই স্লারির ভিতরে আমি দিয়ে দিলাম স্লারির ভিতরে দিয়ে দিলাম দুই তিন ফোঁটা এই স্লারির ভিতরে আমি দিয়ে দিলাম এখন তুমি লক্ষ্য করো এখান থেকে এই স্লারি থেকে বে বে কে পড়বে অ্যালকোহল পড়বে কারণ অ্যালকোহল সচল দশা কিন্তু স্থির দশা অর্থাৎ চকের গুঁড়া কিন্তু এখান দিয়ে প্রবাহিত হবে না তাহলে অ্যালকোহল এখানে প্রবাহিত হবে এখন তুমি লক্ষ্য করো এখানে এ হলো মূলক বিশিষ্ট যৌগ আর বি হলো এলডি মূলক বিশিষ্ট যৌগ তাহলে কার্বোক্সিলিক মূলকের পোলার ধর্মিতা বেশি কার্বক্সিলিক মূলকের পোলার ধর্মিতা বেশি এলডি মূলকের পোলার ধর্মিতা কম তাহলে এলডি মূলকের যেহেতু পোলার ধর্মিতা কম তাহলে কিন্তু সে স্থির দশাতে অধিক অধিস হবে অর্থাৎ বি উপাদানটা চকের গোড়া দ্বারা অধিক হবে অর্থাৎ গুড়া চকের তার দিকে টেনে নিবে আর যেহেতু এ তুলনামূলকভাবে এ উপাদানটার পোলার ধর্মিতা বেশি তাহলে চকের গুড়াতে সে কম অধিস হবে অর্থাৎ সচল দশাতে মানে সচল দশাতে অর্থাৎ অ্যালকোহলে সে অধিক প্রবাহিত হবে আমি আবার কথাটা বলতেছি যেহেতু ধরে নিছি আমি এই উপাদানটা কার্বক্সিলিক মূলক বিশিষ্ট বিয় উপাদানটা অ্যালডিহাইড মূলক বিশিষ্ট তো কার্বক্সিলিক মূলকের পোলার ধর্মিতা বেশি অ্যালডিহাইড মূলকের পোলার ধর্মিতা কম এ কারণে হাইট মূলকটা এ কারণে হাইট মূলকটা কি হবে স্থির দশা দ্বারা অধিক অদিশोहित হবে আর লাল অর্থাৎ এই উপাদানটা যেহেতু কম অদিশोहित হবে অর্থাৎ সচল দশাতে অর্থাৎ অ্যালকোহলে সে অধিক প্রবাহিত হবে বাস তাহলে দেখা যাবে যেহেতু অ্যালকোহল প্রবাহিত হচ্ছে আর অ্যালকোহলে যেহেতু কোনটা এই উপাদানটা অধিক দ্রবীভূত হয় তো দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর এই পুরা নিচের অংশটা কি হয়ে গেছে একটা লাল বনের দ্রবণ হয়ে গেছে অর্থাৎ যেহেতু এই মিশ্রিত অবস্থায় ছিল এটা অ্যালকোহলের সাথে নিচের দিকে নেমে আসছে কারণ অ্যালকোহলটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে আর যেহেতু এই উপাদানটা অ্যালকোহলে অধিক দ্রবীভূত অর্থাৎ এই উপাদানটা পুরোপুরি একটা নিচের দিকে অবস্থানে চলে আসছে আর একটু কিছু উপরের অংশটা উপরের কিছু একটা অংশটা সবুজ হয়ে আছে এই অংশটা কি হয়ে আছে সবুজ হয়ে আছে আর এই অংশটা কি হয়ে গেছে লাল হয়ে আছে। বাস দুইটা মিশ্রিত নমুনা এখান থেকে কি হয়ে গেল পৃথক হয়ে গেল দুইটা মিশ্রিত নমুনা এখান থেকে পৃথক হয়ে গেল এখন আমি বর্ণের ভিত্তিতেই বুঝতে পারবো যে এ এবং বি উপাদানটা তাহলে এখানে কোন উপাদানটা আসে এখানে এ উপাদানটা আসে এখানে কোন উপাদানটা আসে এখানে বি উপাদানটা আসে তাহলে দেখা যাবে বর্ণের ভিত্তিতে এ উপাদানটা এই ফ্লাসে আমি সংগ্রহ করতে পারবো এবং যখন আবার সবুজ বর্ণটা আস্তে আস্তে পড়বে তখন বি উপাদানটাকে আমি আলাদা একটা পাত্রে সংগ্রহ করে দুইটা উপাদানকে পৃথক করতে পারবো এই হচ্ছে ক্রোমোটোগ্রাফি প্রণালী আসলে বিশেষত এটা একটা ব্যবহারিক অংশ যদি হাতে হাতে আমরা করতে পারতাম তাহলে আরো বেশি বুঝতে পারতাম বিষয়টা আসলে হাতে নাতে না করাইয়া সম্পূর্ণ পড়ায়া বুঝালে আসলে সম্পূর্ণরূপে বোঝানো যায় না তো যতরূপ চেষ্টা করছি আমি বোঝানোর জন্য আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন আরও ক্লিয়ারটা বুঝতে পারবো তা এখানে আমি এইভাবে শুধু এ এবং বি দুইটা মিশ্রিত নমুনা নয় আরো একাধিক রঙিন জৈব রাসায়নিক নমুনাকে আমরা পৃথক করতে পারব কারণ ওই যে তাহলে দেখো সংজ্ঞাটা এরকম ছিল যে এই উপাদানটা এই উপাদানটা কি একটা জৈব নমুনা বি উপাদানটা একটা জৈব নমুনা তাহলে এই উপাদানটার অধিশোষণ মাত্রা কম কিন্তু তার বণ্টিত হওয়ার ক্ষমতা কি বেশি কারণ সে সচল দশাতে অধিক দ্রবীভূত ছিল বি উপাদানটার অধিশোষণ মাত্রা বেশি কিন্তু তার বণ্টিত হওয়ার ক্ষমতা কি কম তাহলে এই সংজ্ঞাটার মধ্যে এরকম একটা কথা ছিল যে একটা বিশ্লেষণমূলক পদ্ধতি যে পদ্ধতিতে দুই বা ততোধিক জৈব রাসায়নিক রঙিন নমুনাকে কোন মাধ্যমে মাধ্যমে স্থির অর্থাৎ কি গুড়াতে চকের রেখে তার মধ্যে অর্থাৎ অ্যালকোহলকে কি করে প্রবাহিত করে মিশ্রিত নমুনাকে অ্যালকোহলকে প্রবাহিত করে মিশ্রিত নমুনাকে আমি কি করছি উপাদানগুলোর কিসের ভিত্তিতে বন্টন সহক এবং উপাদানগুলোর কিসের ভিত্তিতে বন্টন সহক এবং কিসের ভিত্তিতে অধিশোষণ মাত্রার ভিত্তিতে আমি পৃথক করছি এর জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্রোমোটোগ্রাফি প্রণালী বাস এখন এই ক্রোমোটোগ্রাফি প্রণালীটা আমরা একটা জানলাম এছাড়াও আমার আরও আমাদের ক্রোমোটোগ্রাফি আছে পেপার ক্রোমোটোগ্রাফি আছে সেটাও আমরা একটু দেখতে পারি পেপার ক্রোমোটোগ্রাফি এটা ছিল কলাম ক্রোমোটোগ্রাফি তো চলো তো আমরা এখন একটু পেপার ক্রোমোটোগ্রাফিটা দেখব তা পেপার ক্রোমোটোগ্রাফিক ক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে একটা পাত্র নিলাম এই পাত্রের ভিতরে আমরা স্থির দশা ব্যবহার করতে পারি দুঃখিত দুঃখিত সচল দশা ব্যবহার করতে পারি সচল দশা ধরো এটা পানি হতে পারে যে কোনো অ্যালকোহল হতে পারে এটা নিলাম আর এখানে স্থির দশা হিসেবে আমরা হোয়াইট ম্যান ফিল্টার কাগজ একটা জাতীয় উপাদান ব্যবহার করব হোয়াইট ম্যান ফিল্টার কাগজ ধরো একটা হোয়াইট ফিল্টার কাগজ আমরা এখানে এটা ব্যবহার করতে পারি তো এই পর্যন্ত আমি সচল দশাটা নিলাম আর একটা হোয়াইট ম্যান ফিল্টার পেপার এখানে ব্যবহার করলাম কারণ হোয়াইট ম্যান ফিল্টার পেপারটা অতি অল্প মাত্রায় পানিটা শোষণ করে থাকে যার ফলে এখানে এই হোয়াইট মেন ফিল্টার পেপারটা ব্যবহার করা খুব বেটার হয় তো একই রকমই হবে সচল হিসেবে পানি বা আমরা ব্যবহার করতেছি আর সি দশা হিসেবে হোয়াইট মেন পেপার ব্যবহার করতেছি এখন ওই একটা কথাই এখানে মিশ্রিত দুইটা জৈব নমুনা এ এবং বি এ যদি আলাদাভাবে থাকে তো পৃথকভাবে থাকলে তার কালারটা লাল আর বিটা আলাদাভাবে থাকলে তার কালারটা হচ্ছে সবুজ এখন ওই এ আমি ধরে নিছি যে এটা মূলক বিশিষ্ট এটা এল মূলক বিশিষ্ট তাহলে যেহেতু এটা মূলক বিশিষ্ট তার পোলার ধর্মিতা বেশি আর বি যোগ পোলার ধর্মিতা কম আর যেহেতু এ যৌগটার পোলার ধর্মিতা বেশি সে সচল দশাতে অধিক দ্রবীভূত হবে অর্থাৎ বণ্টিত হবে আর যেহেতু বি উপাদানটার পোলার ধর্মিতা কম সে স্থির দশাতে অর্থাৎ এই সেলস কাগজ দ্বারা অধিক অধিসুষিত হবে অর্থাৎ সেলস কাগজ তাকে টেনে ধরবে উপর দিয়ে উঠতে দিবে না তো ধরো আমি এখানে একটা দাগ কাটলাম একটা দাগ কাটলাম এই দাগ কেটে এই দাগের উপরে ওই মিশ্রিত নমুনার দুই তিন ফোঁটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালোভাবে খেয়াল করবা আচ্ছা দাগের উপরে নেওয়ার অর্থ হলো যদি আমি এই দাগ কেটে এই মিশ্রিত নমুনা অ্যালকোহলের বা পানির উপরে অংশে না দেই যদি একবারে নিমজ্জিত অংশে দেই তাহলে এই অ্যালকোহলে বা পানিতে এই মিশ্রিত নমুনাটা সরিয়ে যাবে এর জন্য যে অংশটা সেলুলোজটা নিমজ্জিত করা হয় তার উপরে একটু দাগ কেটে তার উপরে অংশে মানে অ্যালকোহলে নিমোজিত অংশ হওয়ার উপরে অংশে মিশ্রিত নমুনাটা রাখতে হয় এখন এই দিক থেকে ওই সচল দশাটা বে 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 উপর দিকে উঠতেছে উঠতে কোন একটা সময় এই মিশ্রিত নমুনাকে সে স্পর্শ করবে কোন এক সময় মিশ্রিত নমুনাকে সে স্পর্শ করবে তো স্পর্শ করে সে মিশ্রিত দুইটা নমুনাকে উপর দিকে টেনে তোলার চেষ্টা করবে তো সেক্ষেত্রে যে উপাদানটা স্থির দশা দ্বারা অর্থাৎ সেলোস কাগজ দ্বারা অধিক অধিসিত ছিল সে কিন্তু ধীরে ধীরে উঠবে আর যে স্থির দশা দ্বারা কম অধিসূচিত ছিল কম অধিসূচিত ছিল সে দ্রুত উপর দিকে উঠে যাবে তাহলে এখানে ধরে নিছিলাম যে এই উপাদানটা পোলার ধর্মিতা যেহেতু বেশি সে সচল দশা দ্বারা কম অধিশূষিত হয়েছে তা দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর এই উপাদানটা এই পয়েন্ট অবস্থান করতেছে এই উপাদানটা আর বি উপাদানটা এই পয়েন্ট অবস্থান করতেছে বাস তাহলে দেখো এই মিষ্ঠ নমুনা একটা নির্দিষ্ট সময় পর এ এবং বিটা কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে আচ্ছা উপরে আমি একটা দাগ কেটে রাখি তা আমি ধরে নিছি যে এই সচল দশাটা যখন এই দাগ পর্যন্ত উঠে যাবে তখন আমি কাজ করাটা বন্ধ করে দিব তো ধরে নাও সচল দশাটা উত্তরতে যখন এই পর্যন্ত উঠছে তখন এ উপাদানটা পৃথক হয়ে এই অংশে আছে এবং বি উপাদানটা পৃথক হয়ে এই অংশে আছে। বাস তো এখান থেকে আমরা একটু হিসাব নিকাশ করতে পারি তাহলে আমার হিসাবটা এখান থেকে শুরু এখান থেকে ধরলাম এই পর্যন্ত একটা পয়েন্ট তো লক্ষ্য করো এক্ষেত্রে যদি আমি এটা ধরে নিই যে এ বিন্দু আর এটা হলো ডি বিন্দু তাহলে এ থেকে ডি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এ থেকে ডি বিন্দু যে পর্যন্ত দূরত্বটা সেই দূরত্ব হচ্ছে কে দ্রাবক ফ্রন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রাবক ফ্রন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর যদি এই পয়েন্টটা মার্ক করি এই পয়েন্টটা মার্ক করি তাহলে এটা হচ্ছে ধরে নিলাম এটা এ সি সি তাহলে এসি হচ্ছে এসি হচ্ছে এ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর এই পয়েন্টটা যদি মার্ক করি তাহলে এটা ধরে নিলাম বি তাহলে এবি হচ্ছে বি দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব স্কেলের সাহায্যে আমি দূরত্বগুলো মেপে নিতে পারি তো এটা হচ্ছে প্র্যাপার ক্রোমোটোগ্রাফি এখান থেকে একটা সংজ্ঞা আনা যায় আর এ ভ্যালু রিটেশন অফ ফ্রন্ট আর ভ্যালু এখান থেকে আমরা আর এফ ভ্যালু বের করতে পারি আর ভ্যালু হচ্ছে রিটেশন রিটেশন ফ্যাক্টর বা রিলেশন টু ফ্রন্ট রিটেশন ফ্যাক্টর বা রিলেশন টু ফ্রন্ট এটা হচ্ছে যে দ্রব কর্তৃক দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভাগ ভাগ দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত তাহলে পৃথকভাবে আমি এটা এই উপাদানের জন্য বের করতে পারি তাহলে এই উপাদানের জন্য আর এ ভ্যালুটা হবে কি এ দ্রব এ দ্রব করতে করতে এসি ভাগ কত বলো এ ডি দ্রুতটা মেপে নিতে পারবো আর একইভাবে বি উপাদানের জন্য বের করতে পারি টু ফ্যাক্টর ফ্যাক্টর বা রিলেশন টু ফ্রন্ট মানে আর এফ ভ্যালু আর এটা হচ্ছে এ বি ভাগ কত এডি বাস এইভাবে আমরা হ্যাঁ দুটি পৃথক দ্রবের জন্য আমি রিলেশন টু ফ্রন্ট বা রিটেশন টু রিটেশন ফ্যাক্টর বা আর এফ ভ্যালুটা বের করতে পারি একটা বিষয় লক্ষ্য রাখবে যে আর এফ ভ্যালুর মানটা কখনোই একের বেশি হবে না কেন হবে না কারণ সর্বদাই দ্রাবকের অতিকান্ত দূরত্বটা দ্রবের অতিকান্ত দূরত্বের চাইতে বেশি হবে এজন্য জন্য ভাগ ফল বা অনুপাতটা সবসময় একের চাইতে কম হবে এই জন্য ভাগ ফল বা অনুপাতের মানটা সবসময় একের চাইতে কম হবে বাস এটা ছিল পেপার ক্রোমোটোগ্রাফি এইভাবে আমরা ক্রোমোটোগ্রাফি প্রণালী ব্যবহার করে বিভিন্ন রঙ্গিন জৈব রাসায়নিক নমুনা হতে মিশ্রণগুলোকে আমরা পৃথক করতে পারি ঠিক আছে এই পর্যন্ত আজকে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে